আজকে আমাদের দেশে বাংলাদেশে আমল নিয়ে মারামারি, আমল নিয়ে টানাটানি, তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, ঝগড়া হয়, হয় না? ঝগড়া হয়, বাহাস হয়, মোনাজারা হয়। ইমানে নাই তারাবি 100 রাকাত পড়লে কি না পড়লে কি বলেন? আপনার ইমানে যদি না থাকে আপনি তারাবি 20 রাকাত পড়লে কি 8 রাকাত পড়লে কি? ইমানে নাই আপনি 20 রাকাত পড়লে যাই, 8 রাকাত পড়লেও হে না পড়লেও হে, কারণ কোনোটা কাজে আসবে না আপনার ইমান যদি বিশুদ্ধ না হয়। হাত কোথায় বানবে এটা নিয়ে মারামারি করে, ঝগড়া করে। আপনার যদি ইমান ঠিক না থাকে, আকীদা বিশুদ্ধ না থাকে, তা হাত যেখানে বান্ধবেন কোনো কাজ হবে না। এজন্য প্রথম কাজ আমাদের বর্তমানে আকীদা বিশুদ্ধ করা, আকীদাটাকে পরিশুদ্ধ করা। কারণ আমাদের আমলের চাইতে আমাদের গণ্ডগোল বেশি ইমানের মধ্যে, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে। আচ্ছা, এখন আসি আমরা আমাদের আকীদায় গণ্ডগোলটা কোথায়, কি গণ্ডগোল আমাদের আকীদায়, আকীদা কেন বিশুদ্ধ করব? আমাদের গণ্ডগোল হলো আমাদের আকীদায় 3 ধরনের মারাত্মক বিষাক্ত জিনিস ঢুকে পড়ছে। একটা হলো কুফর, একটা হলো শিরক, একটা হলো বেদাত। এই 3টা মনে রাখবেন, এগুলো 3টা বিষাক্ত 3টা জিনিসের নাম।